হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো প্রত্যেক দিনকার মতো আমরা আবারও হাজির হয়ে গেছি জেনারেল নলেজের সম্পূর্ণ নতুন আরও একটি ক্লাস নিয়ে। এই ভিডিওয় মোস্ট ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড বেশ কিছু প্রশ্ন তো তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেগুলি তোমাদের আপকামিং বিভিন্ন এক্সাম, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মেন, রেলওয়ে এবং পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটিকে তোমরা একদমই মিস করবে না, প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর এই ক্লাসের পিডিএফ তোমরা যদি ডাউনলোড করতে চাও, তবে কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে এই পিডিএফটিকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তো এটি হচ্ছে আমাদের 14 নম্বর ক্লাস। অলরেডি আমাদের চ্যানেলে 13টি ক্লাসের ভিডিও করানো হয়ে গেছে, তো আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, তো চাইলে তোমরা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো আজকে কি কি প্রশ্ন উত্তর রয়েছে তো চলো আমরা দেখে নিই। তো আজকের ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 2013 সালে সচিন তেন্ডুলকার ছাড়া আর কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল? অপশন এ CNR রাও, অপশন বি ধ্যানচাঁদ, অপশন সি নানাজি দেশমুখ এন্ড অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ CNR রাও, অর্থাৎ 2013 সালের নভেম্বরে CNR রাও এবং সচিন তেন্ডুলকারকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, জয় জওয়ান জয় কিষান বিখ্যাত এই উক্তিটি কার? অপশন এ মোরজি দেশাই, অপশন বি পাসনি, অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী এন্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী, অর্থাৎ জয় জওয়ান জয় কিষান 1965 সালে দিল্লির রামলীলা ময়দানে জনসভায় ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর এই স্লোগান ছিল। নেক্সট কোশ্চেন, ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হয়? অপশন এ রেড ক্লিপ লাইন, অপশন বি ডুরান্ড লাইন, অপশন সি ম্যাকমোহন লাইন এন্ড অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি ডুরান্ড লাইন। 1896 সালে ব্রিটিশ কূটনীতিক স্যার মর্টিমার ডুরান্ডের দ্বারা নির্ধারিত ভারত ও আফগানিস্তানের সীমানা লাইনটি ডুরান্ড লাইন নামে পরিচিত। এটি ব্রিটিশ ভারত ও আফগানিস্তানকে পৃথক করেছিল। পরের প্রশ্ন, জাতীয় বোটানিক্যাল গবেষণা ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত? অপশন এ পাটনা, অপশন বি দিল্লি, অপশন সি লখনৌ এন্ড অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি লখনৌ, অর্থাৎ ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট উত্তরপ্রদেশের লখনৌয়ে অবস্থিত। তো তোমাদেরকে জানিয়ে রাখবো আমাদের এই ক্লাসের পিডিএফ বা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা যদি প্রত্যেক দিন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও, তো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তো যারা এখনো পর্যন্ত জয়েন হওনি তো অবশ্যই জয়েন হয়ে যাও। তো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, কিন্তু বিগত রেলের গ্রুপ ডি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। অপশন এ জগনমোহন রেড্ডি, অপশন বি কেশব রাও, অপশন সি কে চন্দ্রশেখর রাও এন্ড অপশন ডি কোনোটি নয়। রাইট অ্যান্সার হবে অপশন সি কে চন্দ্রশেখর রাও, অর্থাৎ কালকুন্তলা চন্দ্রশেখর রাও একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী। তিনি 2 জুন 2013 নতুন রাজ্য তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোন দেশে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? অপশন এ ইউএসএ, অপশন বি কানাডা, অপশন সি ইউকে এন্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ ইউএসএ, অর্থাৎ এই নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর ওপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপকামিং তোমাদের সমস্ত এক্সামের জন্য। অপশন এ জগনমোহন, অপশন বি জগদীপ ধনকর, অপশন সি কেশরীনাথ ত্রিপাঠি এন্ড অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি জগদীপ ধনকর, অর্থাৎ তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল। নেক্সট কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি তামিলনাড়ু, অপশন সি আসাম এন্ড অপশন ডি কোনোটি নয়।
এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ গুজরাট, অর্থাৎ কান্ডালা এই সমুদ্র বন্দরটি গুজরাট রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতীয় সেনা একাডেমি কোথায় অবস্থিত? এই প্রশ্নটিও কিন্তু রেলের বিগত গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। অপশন এ রাঁচি, অপশন বি দেরাদুন, অপশন সি কানপুর এন্ড অপশন ডি কোনটি নয়। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি দেরাদুন, অর্থাৎ ভারতীয় সেনা একাডেমি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। পরের প্রশ্ন, সাতবীর সিং কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হকি, অপশন বি ক্রিকেট, অপশন সি টেনিস এন্ড অপশন ডি কোনটি নয়। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ হকি। সাতবীর সিং জন্ম 22 অক্টোবর 1993, একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড় যিনি মিডফিল্ডারের ভূমিকা পালন করেন। তিনি হকি ইন্ডিয়া লিগে পাঞ্জাব ওয়ারিয়ার্সের হয়ে খেলেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট 10টি প্রশ্ন উত্তর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন উত্তর কিন্তু বিগত রেলের গ্রুপ ডি পরীক্ষায় এসেছে। তো আমাদের প্রত্যেকটি ক্লাস তোমরা অবশ্যই প্রত্যেক দিন ফলো করো, কারণ জেনারেল নলেজের প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমাদের যদি জানা থাকে তো সেক্ষেত্রে তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে তো তোমরা সহজেই কিন্তু যে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। পাশাপাশি আমাদের এই ক্লাস থেকে তোমরা প্রচুর প্রশ্ন উত্তরও কিন্তু কমন পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যারা এখন অবধি জয়েন হওনি জয়েন হয়ে যাও। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশাপাশি এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই তোমার বন্ধুদের সাথে করবে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে।